আল্লাহ মাফ করেন, আল্লাহ করে আল্লাহ। নামাজের পরে তসবিহে ফাতিমি পড়া তো সুন্নত না, মানে মুস্তাহাব সুন্নত। এটা দুই রকম তো পড়া যায়, ৩৩ ৩৩ ৩৪ বার না, ১০ বার ১০ বার ১০ বার। এটা যাদের না পড়া হয়েছে পড়েনি, অভ্যাস হোক ইনশাআল্লাহ, পড়ো ভাই সব তসবিহে ফাতিমি পড়ো। পড়া হয়েছে না, মজা লাগে? এখন এই তসবিহাত বহুত কিমতি জিনিস, অনেক বেশি মূল্যবান, অনেক বেশি দাম। এক হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে সুবহানাল্লাহ ৩৩, আলহামদুলিল্লাহ ৩৩, আল্লাহু আকবার ৩৪ বার পড়া হয়, বলছেন লা ইয়াখিবু কাইলুহুন্না, যে এই তসবিহাত পড়বে লা ইয়াখিবু কাইলুহুন্না সে মাহরুম যাবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে না। আর এখানে যে রহমত সেটার মানে হলো যে রহমত পাওয়া তার মানে হলো জান্নাতে যাওয়া। আর এক হাদিস শরীফে আছে যে দুই আমল যে মুসলমান করবে সারা জীবন, তো সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। যে সেটা কি? পাঁচ ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ ১০ বার, আলহামদুলিল্লাহ ১০ বার, আল্লাহ একবার ১০ বার করে পড়া। আর শোয়ার সময় সুবহানাল্লাহ ৩৩, আলহামদুলিল্লাহ ৩৩, আল্লাহ একবার ৩৪ বার পড়া। এই দুইটা আমল যে ব্যক্তি করবে নিয়মিত সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারক থেকে এটা বের হয়েছে। দিন তো আল্লাহ রসুল যা দেন তারই না, কারণ কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন রসুল যা দেন সেটা তোমরা নেও, তাই না? মা আতাকুমুর রসুল, মা যা যা দেন নেও। কি কথা বুঝে আসতেছে ভাইরা? এই জন্য এই আমল করার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, সকলকে তৌফিক দেন আল্লাহ তাআলা। চলো মাওলানা, বিসমিল্লাহির রহমানির রহিম। কামালাতে আশরাফিয়া থেকে পড়তেছি। ফরমায়া কে তুম শরিয়াত পর চল কর দেখো, ইনশাআল্লাহ সব তুমারি ইজ্জত করেঙ্গে। জিসকি বাইয়ন দলীল ইয়ে হে কে জো পক্কে মুসলমান হে, অঙ্গ্রেজ, হিন্দু, পারসি বগৈরা সব উনকি ইজ্জত করতে হে। তুম দিন পর কায়েম রহো, সারি কৌমে তুমারি মুসখর হো যাবেঙ্গি। হকীমুল উম্মত মুজদ্দিদুল মিল্লত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী নবর আল্লাহ মরকদহু বলেন, তোমরা শরীয়তের উপর চলে দেখো, ইনশাআল্লাহ সবাই তোমাদের সম্মান করবে। যার সুস্পষ্ট প্রমাণ এই যে যেই মানুষ খাঁটি মুসলমান হয়, ইংরেজ হোক, হিন্দু হোক, পারস্যের কোনো মানুষ হোক, সকলেই তার সম্মান করে। তোমরা দিনের উপরে দৃঢ় থাকো, অটল থাকো, তাহলে সমস্ত জাতি তোমাদের অনুগত হয়ে যাবে। ফরমায়া কে জব দিন কে লিয়ে দুনিয়া কামাওগে তো ও মহজ দুনিয়া না রহেগি। পারসিয়ান দেখো, সে হাফেজ জহুরুল রহমতুল্লাহ আলাইহি এমন ছিলেন, মানুষটাই এমন যে দেখলে হিন্দুরাও শ্রদ্ধা করত, খ্রিস্টানরাও শ্রদ্ধা করত, বৌদ্ধরাও শ্রদ্ধা করত, হুজুরকে দেখলেই হল, দেখে সবাই চায় থাকতো যে ব্যাপার কি, কি দেখলাম। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার যে কোনো জায়গায় সফর করছেন, বিধর্মীরা পর্যন্ত ইজ্জত করছে। যে ইংল্যান্ডের হিথ্রু এয়ারপোর্টে হজরত যখন পৌঁছছেন, চতুর্দিক থেকে অফিসাররা হজরতের দিকে তাকায় থাকছে, তাকায় দেখতেছিল ভাই কি মানুষ, মানে এসা মামলা যে সবাই তাকায় তাকায় দেখতেছিল, এক কাজকর্ম বাদ দিয়ে ওইদিকে তাকায় আছে। আশ্চর্য, ওনাদের সঙ্গে এত আজিম উসান নূর থাকে, তাই না? মইনুসুন্না হযরত মাওলানা শাহ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার যেখানেই গেছেন কাফের মুশরিকরা পর্যন্ত শ্রদ্ধা করত,
হজরত শাহ হারদুই যখন হারদুইয়ের দিকে যাইতে থাকতেন, কখনো হাঁটতেন যখন বা এমনি যাইতেছেন, হিন্দুরা টের পাইত, ওখান থেকে এরকম করতে থাকত, কুর্নিশ করা বা শ্রদ্ধা নিবেদন করা, এসা করতে থাকত। আবার কেউ খোলা ময়দানে হাঁটতেছে, শাহ হারদুইকে দেখলো হিন্দু, সেজদা পড়ে যেত, ওখান থেকে সেজদা পড়ে যেত, সেজদা করত, দেবতা মনে করত হজরতকে। হজরত ওখানে আওয়াজ দিয়া বলতেন, সেজদা করনা মখলুক কিসি ইনসান কো জায়েজ নহীঁ হ্যায়, কোনো মখলুককে কোনো মানুষকে সেজদা করা জায়েজ নাই, এই বলে তিনি সোজা চলে যেতেন। এতটুকুই, এর বেশি তো ঝগড়া করা কোনো তরিকা না। মাওলানা সুন্নতের কথা কে শোনায় না? নাই সে মাওলানা, অল্প এক দুইটা সুন্নত শোনায় দেব। বিসমিল্লাহ রহমান রহিম। মুআশারাত কি চাঁদ সুন্নতে একসাথে বসবাস করার কয়েকটি সুন্নত। নম্বর এক, সালাম করনা মুসলমানোঁ কে লিয়ে বহুত বড়ি সুন্নত হ্যায়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নে উসকি বহুত তাকীদ ফরমাই হ্যায়, ইসসে আপস মে মহাব্বত বাড়তি হ্যায়। মুসলমান ভাইদেরকে সালাম দেয়া অনেক বড় সুন্নত। হজরত রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন, এবং এই সালাম আদান প্রদানের দ্বারা আপসে বহুত মহব্বত বাড়ে। হর মুসলমান কো সালাম করনা চাহিয়ে, খাহ উসে পেহচানতা হো ইয়া না হো, প্রত্যেক মুসলমান ভাইকেই সালাম দেয়া চাই, চাই পরিচিত হোক অথবা অপরিচিত। কিউকে সালাম ইসলামি হক হ্যায়, কিসি কে জাননে ওর শনাসাই পর মওকুফ নহি, কেননা সালাম ইসলামি অধিকার, এটা পরিচিত হওয়া বা অপরিচিত হওয়ার উপর নির্ভরশীল নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। সব ভাই গুনাহ থেকে বাঁচার পাক্কা ইরাদা করি ইনশাআল্লাহ। কষ্ট হবে তারপরও নজর হেফাজত করব, কষ্ট হবে তারপরও হারাম পথ থেকে হারাম সম্পর্ক থেকে দূরে থাকব, গান বাদ্য থেকে দূরে থাকব, টেলিভিশন দেখা থেকে দূরে থাকব, সিনেমা হল থেকে দূরে থাকব, সুদ ঘুষ থেকে হারাম ইনকাম থেকে দূরে থাকব। আল্লাহ পাক তৌফিক দেন কবুল করে। চোখের হেফাজত করি, জবানের হেফাজত করি, এবং বাজে লোকদের সঙ্গে উঠা বসা না করি। বাজে লোক যাদের সঙ্গে উঠা বসার দ্বারা দিনের ক্ষতি হয়, তাই না? এইরকম লোকদের সঙ্গে সম্পর্ক না রাখি, উঠা বসা না রাখি, তার সঙ্গে লেনদেন আছে বেচা কিনা করেন, যে মদ খায় ওই লোক আপনার দোকানে আসলে গোলালুম নিতে, এই তুই মদ খাস তোর কাছে গোলালুম বেচব না, এর তো কোনো মানি হয় না। যেই আসুক দোকানে, মাল তো তার কাছে বেচতে হবে, তার সঙ্গে সম্পর্ক রাখা বন্ধুত্বপূর্ণ, যে উঠা বসা একসাথে করা, একসাথে অনুষ্ঠান করা, আড্ডা দেওয়া, এটা ঠিক না। লা তু সাহেব ইল্লা মুমিনান, রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম বলছেন তুমি উঠা বসা রাখবা, ঘনিষ্ঠ সম্পর্ক রাখবা তো পাকা মুমিনের সাথে। এই মুমিন মানে পাকা মুমিন, কথা বুঝতেছেন? যার জীবন ইমান আর ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত। কোরআন হাদিসের ভাষা বুঝতে হবে, পরিভাষা। হ্যাঁ, লা তু সাহেব ইল্লা মুমিনান, লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। আল্লাহ কেসা কথা, খাইবা তোমার সঙ্গে যে খাবে সেও যেন মুত্তাকি হয়। লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খানা যে খাবে সে যেন মুত্তাকি হয়। কেসা মামলা, যার সঙ্গে উঠা বসা দিন রাত হবে তো তারা যেন দিন দিনদার লোক হয়। এই হাদিস হাদিস সমূহের আলোকে স্পষ্ট যে খাঁটি দিনের উপর যারা চলেন তাদের সঙ্গে ঘনিষ্ঠ হইয়া থাকা চাই, এর দ্বারা নিজের দিনে জিন্দগির হেফাজত হয় এবং উন্নতি হয়, অগ্রগতি হয়, এবং দিনে জিন্দগি আরও মজবুত হয়। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সিলেট থেকে বলছি, কি বাবুল নাকি বাবু? তারপরে আমরা শরীর বাল্লা আছেন হজরত। হ্যাঁ, তারপর আমরা লেগে খাস করি দোয়া করব।